হরে কৃষ্ণ, নমস্কার দর্শক বন্ধু। আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই সকলে জানেন সামনে আসছে মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রি আগে আপনি যদি শিব ঠাকুরের স্বপ্ন দেখেন তাহলে আপনার জীবনে কি ফল আপনি পাবেন, এই জিনিসটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। স্বপ্নে আপনারা অনেক সময় অনেক কিছু দেখেন, কিন্তু শিবরাত্রির আগে যদি মহাদেবের স্বপ্ন দেখেন, শিবের স্বপ্ন দেখেন, শিবলিঙ্গের স্বপ্ন দেখছেন, তাহলে আপনি কি ফল পাবেন। স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবানের মূর্তি দেখলে তার অর্থ হচ্ছে কাজে সাফল্য পাওয়া। শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন, এটা ইঙ্গিত দেয়। স্বপ্ন ঘুমের মধ্যে আমরা অবচেতন মনে যা কিছু দেখি সেটাই হচ্ছে স্বপ্ন। অনেক সময় স্বপ্ন মনে থাকে, অনেক সময় আবার আমাদের স্বপ্ন মনে থাকে না, কিন্তু স্বপ্নের অনেক মানে আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে রাতে যে স্বপ্ন দেখা হয় তা যদি ঘুম থেকে উঠে মনে না থাকে তাহলে সেই স্বপ্নের কোনো মানে হয় না। অনেক আবার এটাও মনে করেন ছোট ও বড় স্বপ্নের মধ্যে অনেক ফারাক থাকে। যাই হোক, অনেকের মতে মধ্যরাতের যে স্বপ্ন 7-8 মাসের মধ্যে কিন্তু সফল হয়। সূর্যোদয়ের আগে দেখা স্বপ্ন 3-6 মাসের মধ্যে সফল হয়। আবার সূর্যোদয়ের সময় দেখা স্বপ্ন কিন্তু খুব দ্রুত সফল হয়। সকালে দেখা স্বপ্ন খুব ভালো ফল দেয়, কিন্তু তারও আবার শর্ত আছে। যদি স্বপ্ন দেখা যায় এবং মনের মধ্যে স্বপ্নের বিরুদ্ধে চিন্তার উদয় হয় তবে স্বপ্ন ফল দেওয়া বন্ধ করে দেয়। তো শিবলিঙ্গের আপনি স্বপ্ন দেখবেন মহাশিবরাত্রির আগে, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে এর অর্থ কী। এর অর্থ হচ্ছে কাজে সাফল্য পাওয়া। শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন, এটা ইঙ্গিত দিচ্ছে। কারণ পুরনো জিনিস যা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন তাই কিন্তু পেতে পারেন। তবে শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে জীবনের অনেক ইচ্ছা পূরণ হয়, কিন্তু এই স্বপ্ন যদি ভোরবেলা দেখেন তাহলে আপনার জীবনে শুভ ইঙ্গিতই বয়ে আনবে। আবার যদি মধ্যরাতে দেখেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিনের লড়াই সফল হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, যেটা দীর্ঘদিনের চাহিদা পূরণের ইঙ্গিত দিচ্ছে। আর এই স্বপ্ন যদি মাঝরাতে দেখেন তাহলে বুঝতে হবে জীবনে ভালো কিছু হচ্ছে। তবে শিবের স্বপ্ন দেখে যদি তার ফল আপনি পেতে চান তাহলে কিছু নিয়ম কিন্তু অবশ্যই রয়েছে যেটা আপনাকে মানতে হবে। প্রথমেই বলবো, শিবের স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা আপনি কাউকে বলতে পারবেন না। যদি একান্তই কাউকে বলতে চান তাহলে আপনার মাতাকে বলতে পারেন, তাহলে সেই স্বপ্ন পূরণ হবে। আর শিবের স্বপ্ন দেখলে ঘুম ভেঙে গেলে অবশ্যই এবার শিব ঠাকুরকে প্রণাম করবেন। এছাড়াও চাইলে শিবের মন্ত্র পাঠ করতে পারেন, কিছু না পারলে ওম নমঃ শিবায় শুধু জপ করে যেতে পারেন। শিবের স্বপ্ন দেখার পর যদি মনের ইচ্ছা পূরণ হয় তাহলে অবশ্যই শিবের পুজো তো করবেনই। শিব কিন্তু অল্পতেই তুষ্ট, দুধ আর গঙ্গা জল দিয়ে আপনারা অবশ্যই পুজো করবেন, তাহলে কিন্তু এর ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ।